সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে বাইকের ক্লাচ প্লেট কেন ঘন ঘন নষ্ট হয়, বাইকের ক্লাচ প্লেট দীর্ঘদিন কিভাবে ভালো রাখবেন, বাইকের ক্লাচ প্লেট কিভাবে লাগানো উচিত। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনি যত বেশি দৌড়াবেন তত আপনার বেশি শক্তি খরচ হবে। আপনি সুন্দরভাবে আস্তে ধীরে দৌড়বেন, সেক্ষেত্রে কি হবে, আপনার শক্তি কম খরচ হবে। একই সিস্টেমে কাজ করে বাইকের ক্লাচ প্লেট। আপনি আপনার বাইকটাকে যত ধীরে সুস্থে দৌড়াবেন, নির্দিষ্ট একটা কিলোমিটারের ভিতর দৌড়াবেন, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেট দীর্ঘদিন ভালো থাকবে। আর আপনি যদি আপনার বাইকটাকে ওরাও ধরাও করে যদি দৌড়ান, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেট খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হবে বা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন আপনার কষ্টের টাকার বাইকটাকে ধীরে সুস্থে দৌড়ানোর জন্য, নির্দিষ্ট একটা কিলোমিটারের ভিতর আপনার বাইকটি দৌড়ানোর জন্য। আবার অনেকে জিজ্ঞেস করবেন নির্দিষ্ট কিলোমিটার কত কিলোমিটারের ভিতর দৌড়াবো। আপনি আপনার বাইকের ক্লাচ প্লেট ভালো রাখার জন্য অবশ্যই আপনি কি করবেন, 40 থেকে 70-এর ভিতর আপনার বাইকটি রাইড করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেট দীর্ঘদিন ভালো থাকবে। আবার অনেকে কি করে, বাইক রাইড করার সময় পিছনে 2-3 জন নিয়ে বাইক রাইড করে থাকে। যদি ওভারলোড নিয়ে আপনার বাইকটি আপনি দৌড়ান, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেট খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন ওভারলোড নিয়ে বাইক রাইড না করার জন্য, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেট দীর্ঘদিন ভালো থাকবে। আবার অনেক বাইকারদের দেখা যায় যখন জ্যামের মধ্যে পড়ে তখন কি করে, বাইকের ক্লাচ ধরে বসে থাকে। যদি আপনার জ্যামটি যদি আপনার মনে হচ্ছে 2-4-5 মিনিট লাগবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাইকের গিয়ার নিটল করে আপনার বাইকের ক্লাচ ছেড়ে দেবেন, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেট দীর্ঘদিন ভালো থাকবে। আপনার বাইকের ক্লাচ প্লেট দীর্ঘদিন ভালো রাখার জন্য আপনি আরও একটি কাজ করবেন, সেটি হচ্ছে বাইক রাইড করার সময় বারবার ক্লাচ করা থেকে বিরত থাকবেন। যখন প্রয়োজন হবে তখন আপনি আপনার বাইকের ক্লাচ করবেন, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেট দীর্ঘদিন ভালো থাকবে। এবার আসি আরেকটা বিষয়, হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল। আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি খারাপ হয়, সেক্ষেত্রেও আপনার বাইকের ক্লাচ প্লেট খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ক্রয় করার জন্য, চেষ্টা করবেন ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেট দীর্ঘদিন ভালো থাকবে। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে আপনি যদি আপনার বাইকের গিয়ার যখন যেটা প্রয়োজন, যখন যত নং গিয়ারের প্রয়োজন হবে তখন তত নং গিয়ার আপনি অবশ্যই ব্যবহার করবেন। আর আপনি যদি যেখানে যেরকম গিয়ারের প্রয়োজন সেরকম গিয়ার ব্যবহার না করে আপনি শুধু 1 নম্বর গিয়ার 2 নম্বর গিয়ারে গাড়িটাকে উরুস্তুল করে টানতেছেন, সেক্ষেত্রেও আপনার বাইকের ক্লাচ প্লেট নষ্ট হয়ে যাবে। আপনি যদি বারবার আপনার বাইকের মধ্যে যদি ক্লাচ করেন, শুধু অপ্রয়োজনীয় ক্লাচ যদি করেন আপনার বাইকের মধ্যে, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ ফিঙ্গারগুলি এরকম ক্ষয় হয়ে যাবে। দেখেন ক্লাচ ফিঙ্গারগুলি ক্ষয় হয়ে গেছে। তো চেষ্টা করবেন যখন যত নং গিয়ারের প্রয়োজন হয় তত নং গিয়ার ব্যবহার করার জন্য, বিশেষ করে আপনার বাইকের গিয়ার ডাউন করার সময় এবং শিফট করার সময় অবশ্যই ক্লাচ আপনাদের দত্ত হবে। এবং চেষ্টা করবেন জ্যামের মধ্যে গাড়ি নিটল করে ক্লাচ ছেড়ে দেবেন, চেষ্টা করবেন আপনার বাইকের মধ্যে ওভারলোড না নেওয়ার জন্য, চেষ্টা করবেন বারবার ক্লাচ না ধরার জন্য, চেষ্টা করবেন ভালো মানের ইঞ্জিন অয়েল আপনার বাইকের মধ্যে নেওয়ার জন্য। বাইকের ক্লাচ প্লেট দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আপনারা ক্লাচ প্লেট ফিটিং করার একটা সিস্টেম আছে। ক্লাচ প্লেট যদি উল্টাপাল্টা যদি ফিটিং হয়, সেক্ষেত্রেও বাইকের ক্লাচ প্লেট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন এগুলোর মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের ক্লাচ প্লেট কীভাবে ফিটিং করবেন।
প্রথমে আপনার আপনি যখন আপনার বাইকের মধ্যে ক্লাচ প্লেট নতুন লাগাবেন তখন কি করবেন এই ক্লাচ প্লেটগুলি আধা ঘন্টার মতো নতুন ইঞ্জিন অয়েলের মধ্যে ভিজিয়ে রাখবেন তারপর কি করবেন আধা ঘন্টা পর ক্লাচ প্লেটগুলি নেবেন নেওয়ার পর প্রথমে ক্লাচ প্লেট বসাবেন এটা হচ্ছে প্রেসার প্লেট বা স্টিল প্লেট এই যে এখানে ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে দেখেন দুই পাশে কিন্তু এরকম ছিদ্র করা আছে আপনারা যখন প্রেসার প্লেট বা স্টিল প্লেট এই ক্লাচ ফিঙ্গারের মধ্যে যখন বসাবেন তখন আপনাদের দেখতে হবে যে বিষয়টা সেটি হচ্ছে এই যে এখানে ছোট ছোট যে ছিদ্রগুলো দেওয়া আছে আপনি হাতের আঙ্গুল দিয়ে এভাবে টানবেন যেদিকে ধার আপনার যেদিকে ধার অনুভব হবে সেই সাইডটা আপনি কি করবেন এভাবে বিদ্যুৎ সাইডে দিবেন এবং মসৃণ সাইডটা উপরের দিকে লাগাবেন এখন আপনি স্টিল প্লেট এবং ক্লাচ প্লেট আপনার ক্লাচ ফিঙ্গারের সাথে ফিটিং করে নিয়েছেন এখানে যে বিষয়টি আপনার করতে হবে কি ক্লাচ প্লেটের মধ্যে এই যে দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাচ প্লেটের মধ্যে গ্রুপ করা আছে দেখেন এরকম চারটি ক্লাচ প্লেটের মধ্যে এরকম গ্রুপ করা থাকবে এই যে দেখেন এরকম গ্রুপ করা থাকবে তো যখন ক্লাচ বারের মধ্যে ফিটিং করবেন ক্লাচ প্লেট তখন ক্লাচ প্লেটের গার্ডের সাথে যে এরকম গ্রুপ করা আছে চারটি ক্লাচ প্লেটের মধ্যে এরকম গ্রুপ করা থাকবে এই গ্রুপগুলি একই লাইনে বসাবেন তিনটি বসবে একই লাইনে আর একটি ক্লাচ বারের এরকম একটা ক্লাচ বারের মধ্যে গ্রুপ করা আছে ওই গ্রুপের মধ্যে বাইরের দিকে যে ক্লাচ প্লেটটি থাকবে এই প্লেটটি ক্লাচ বারের গ্রুপের মধ্যে এভাবে বসিয়ে নেবেন সেক্ষেত্রে কি হবে আপনি যখন আপনার বাইকটি রাইড করবেন তখন ক্লাচ প্লেটের মধ্যে সহজে ইঞ্জিন অয়েল ক্লাচ প্লেটের মধ্যে প্রবেশ করতে পারবে এবং আপনার বাইকের ক্লাচ প্লেট দীর্ঘদিন ভালো থাকবে যদি এভাবে যদি সুন্দর সিস্টেম করে যদি বসাতে পারেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনার বাইকের ক্লাচ প্লেট আপনি কিভাবে দীর্ঘদিন ভালো রাখবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।